আপনাদেরকে সতর্ক করি, রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না কখনো। যে কাজগুলো রাত্রিকালীন সময়ে যদি আপনি মুখোমুখি হন, আপনাকে কিছু পরিকল্পনা উদ্যোগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এগুলো থেকে বাঁচার জন্য। ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন নির্জন এলাকা, ঢাকা সিটির মধ্যে সাধারণত কম হয়, তাও হয়, বারবার মনে হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে, পেছন থেকে আমাকে কে যেন ডাকছে, অথবা কেউ আমাকে ফলো করছে, আমাকে অনুসরণ করছে, আমার পেছন দিয়ে আমাকে কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে, মনে হয় কি হয় না, এরকম যখন হবে আপনি এইভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন না, ভাই পুরো শরীরটা নিয়ে তাকাবেন, অথবা আপনি তাকাবেনই না। কারণ এই ধরনের ঘাড় ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ স্ট্রোক করে, কারণ কি, সে আতঙ্কিত হয়ে যায়, মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মারলো, এগুলো হচ্ছে বজ্জিনের আসর। তাহলে ঘাড় ঘুরে তাকাবেন না, হয় পুরো বডি নিয়ে ঘুরবেন এবং আয়তন করছে পড়বেন, অথবা আপনি পিছনের দিকে তাকাবেনই না, এটা খুব খেয়াল রাখবেন, বিপদে পড়তে না চাইলে। দুই নম্বর, এই শীতকালীন সময় অনেকের জুতার মধ্যে, মসজিদের এই যে বক্সের মধ্যে, বিছানার মধ্যে, কম্বলের নিচে সাপ এসে বসে থাকে, আছে না নাই গ্রামগঞ্জে? যখন বিছানার ওপরে, কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন, প্রথমে মারবেন না, নবীজির নিষেধাজ্ঞা আছে। কি করবেন? সাপটাকে চলে যেতে বলবেন, যদি সাপটা চলে যায় চলে গেল, যদি না যায় তারপর আপনি একশানে যাবেন। কারণটা কি, যদি না যায় তাহলে জানতে হবে এ দুষ্ট সাপ, আর যদি চলে যায় তাহলে জেনে নেবেন যে এই সাপটা জিন। কারণ জিনেরা দুইটা রূপ খুব পছন্দ করে, একটা হচ্ছে বিড়ালের রূপ আর একটা হচ্ছে সাপের রূপ, কথা বুঝতে পেরেছেন? প্রথমেই মারবেন না, সুযোগ করে দিবেন। তিন নাম্বার, আপনি হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এক সোজা বাঁশ ঝাড়, অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে, অথবা দিনের বেলায় দেখছেন যে সোজা গাছ, রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে, কোনো কারণ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, এরকম যদি দেখেন, খবরদার, আপনাদের কাছে রিকোয়েস্ট, ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন না। কারণটা কি, এখানে ভালো জিনের আসরও থাকে, বজ্জিনেরও আসর থাকে। যদি একান্তই যেতে হয় তাহলে আপনারা কি করবেন, আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে পড়তে যাবেন, এতে করে যদি বজ্জিন থাকে এখান থেকে দূর হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন, দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে, মনে হবে যে আপনার নাম ধরে কে যেন ডাকতেছে, কি হয় না? যারা সাফার, যারা দেখেছেন, যারা শুনেছেন, তারা বিশ্বাস করবেন, এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে। প্রথমে গেট খুলবেন না, যদি তিনবার ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন, তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন, এরপরে বাড়বেন, বাইর হবেন, নতুবা কি হবে, বের হয়ে গেলে এক ডাকের পরে বজ্জিনের আসর হবে, শয়তানের কুমন্ত্রণা হবে, আপনার উপরে বাতাস লাগবে, আপনি ক্ষতির সম্মুখীন হবেন, এটা খেয়াল রাখবেন, এগুলো জিনদের কাজ। পাঁচ নম্বরে, যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু একটা অবস্থা টের পাচ্ছেন, যে একটা অস্তিত্ব বসে আছে, মানুষের মতো কখনো, বাঘের মতো, ভাল্লুকের মতো, অথবা অন্য কোনো আকার আকৃতির মতো, দ্বিতীয়বার তাকাবেন না, মাটির দিকে তাকায় চলে যাবেন। ছয় নম্বর, ঘরে ঢুকেছেন, ঢোকার পরে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন, হয় কি হয় না, ঘরে ঢোকার পরে আপনি দেখছেন যে আপনার মতো একজন কি চেয়ারে বসে আছে, অথবা মনে হচ্ছে যে বিছানার উপরে কে যেন শুয়ে, আপনার বাবার মতো, আপনার মতো, আতঙ্কিত হবেন না। কি করবেন, আপনি চোখটা বন্ধ করে ফেলেন, চোখটা বন্ধ করে জোরে করে একবার আয়াতুল কুরসি পড়ে ফেলেন, দেখবেন যে এই ভয় কেটে যাবে এবং যদি জিনের আসর থাকে দূর হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। রাতে বাম কাত হয়ে ঘুমাবেন না, ডান কাত হয়ে ঘুমাবেন, অনেকে দেখবেন চিত হয়ে ঘুমায়, বুকটা নিচে, নিতম্ব উপরে, আছে না নাই? যত আপনি চিত হয়ে ঘুমাইবেন বজ্জিনের আসর তত আপনার উপরে বেশি আসবে। কারণটা কি, এই সুরতটা এটা একটা মানে ন্যাকেট চরিত্রের সুরত, ঠিক না? ওই যে চিত হয়ে শোয়া, এভাবে শুবেন না, এগুলো জিনরা পছন্দ করে কিন্তু আল্লাহ পছন্দ করেন না, নবী পছন্দ করেন না, এক কাত হয়ে শোবেন। খারাপ স্বপ্ন যদি দেখেন তিনবার থুতু নিক্ষেপ করবেন, আশা করছি আপনি এই কষ্টের সম্মুখীন হবেন না এবং রোগে আক্রান্ত হবেন না। আচ্ছা, তারপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে পানিতে গোসল করতে নেমেছেন, দেখা গেছে নিচ থেকে কে যেন পা টানছে, আসলে কিছুই নাই, কে যেন পা টানছে, পানির মধ্যে অনেক সময় জিনের আসর থাকে, নিচে বসবাস থাকে, এরা মানুষের সঙ্গে দুষ্টামি করে, যদি এরকম হয় তাহলে একটা আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন, কি বলবেন, আল্লাহু আকবার।